আমাদেরকে বাকশক্তি কথা বলার যোগ্যতা দিয়েছেন বলেই আমরা আমাদের স্ত্রী মা বাবা সন্তান সন্ততি প্রতিবেশী মুসলমান মুসলমানের সাথে আমরা সংলাপ কনভারসেশন একজন আরেকজনের সাথে কথা বলার যোগ্যতা আমরা পেয়েছি। আল্লাহ যদি আমাদেরকে কথা বলার সাহস যোগ্যতা না দিত আমরা আমাদের মনের ভাষা কাউকে কি কখনো প্রকাশ করতে পারতাম? পারতাম না। এই যে দেখেন আমাদের আশপাশে অসংখ্য মানুষ মাথা থেকে পা পর্যন্ত সব কিছু আছে কিন্তু কথা বলার যোগ্যতা অনেক মানুষকে দেই নাই। বোবা হিসেবে পৃথিবীতে এসেছে এরকম মানুষ আছে নাকি নাই? এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ যদি আমাকেও তার মতো কথা বলার বাকশক্তি না দিয়ে পৃথিবীতে প্রেরণ করত আমরা কি কথা বলতে পারতাম? এর প্রশংসা আল্লাহর কাছে করার দরকার আছে নাকি নাই? আল্লাহ রব্বুল আলামিন যে সাইন্টিফিক বৈজ্ঞানিকরা এখন বলেছে মানুষ যে কথা বলে প্রধানত দুটি বিষয়ের সমন্বয়ে একজন মানুষের বাকশক্তি দিয়ে কথা বলার যোগ্যতা পায়। এক নাম্বার হচ্ছে পুনেশন এবং আর্টিকুলেশন। পুনেশন হচ্ছে মুখের বাকযন্ত্র, মানুষের স্বরযন্ত্র ভোকাল কর্ড। এই ভোকাল কর্ড এর মাধ্যমে কম্পন সৃষ্টি হয় এবং শব্দ তরঙ্গ আমাদের এই কণ্ঠনালী থেকেই বের হয়। এবং আর্টিকুলেশন, এই আর্টিকুলেশন হচ্ছে আমাদের জিহ্বা, এরপর মাংসপেশি, তালু, মুখের যে লালা থাকে এগুলোর সমন্বয়ে কথা ডেলিভারি হওয়ার সামর্থ্য আমরা পেয়ে থাকি। সুবহানাল্লাহ বিহামদি। পুনেশন এবং আর্টিকুলেশন দুটো মিলিয়ে যখন আমাদের মনের ব্রেন দিয়ে যখন কথা সাপ্লাই দেই, ব্রেনের মধ্যে আগে কাজ করে কথা পাকিয়ে ফেলি, এখন মুখ দিয়ে কী শব্দ বের করব, এটা ব্রেনের স্পিচ সেন্টার একটা কেন্দ্র রয়েছে। এই ব্রেনের স্পিচ সেন্টার দিয়ে কথা পাকানোর পরে পোনেশন এবং আর্টিকুলেশন এই দুটির সমন্বয়ে আমরা মুখ দিয়ে কথা সাপ্লাই দিই। এবং ডেলিভারির আগে মস্তিষ্কের মধ্যে আরেকটি কেন্দ্র রয়েছে যার নাম বিজ্ঞানীরা দিয়েছে বোকার জোন। এই ব্রোকার জোন এর মাধ্যমে আমরা কথা ডেলিভারি করি। অন্যান্য যত জীবজন্তু প্রাণী আছে এদের ব্রেইনে এই ব্রোকার জোন না থাকার কারণে তারা তাদের মনের ভাষা প্রকাশ করতে পারে না। মানুষের মধ্যে ব্রোকার জোন থাকার কারণে আমরা প্রতিনিয়ত মৌখিক শক্তি দিয়ে আমরা কথা বলার সাহস যোগ্যতা পেয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করার সাথে সাথে কথা বলার যোগ্যতা আমাদেরকে দান করেছেন। আপনি অধিকাংশ মানুষকে দেখবেন মাথা থেকে পা পর্যন্ত সব কিছু আছে কিন্তু কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 3 এবং 4 নং আয়াতে জানিয়ে দিলেন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, কথা বলার যোগ্যতা আমি মানুষদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে খলাকাল ইনসান, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি এবং আল্লামাহুল বায়ান, এবং কথা বলার বয়ান করার যোগ্যতা আমি তাদেরকে দান করেছি। আজকে দেখেন অধিকাংশ মানুষ কথা বলার যোগ্যতা পেয়েছি কার থেকে? আল্লাহর থেকে। এই কথা বলার যোগ্যতা আল্লাহর থেকে পাওয়ার পরে আল্লাহর বিরোধিতা করে এরকম মানুষ বেশি নাকি কম? কথা বলেন বেশি নাকি কম? টক শো বিভিন্ন ধরনের সম্মেলনে আমরা আল্লাহর নাফরমানি কুফুরি মতবাদ আমরা মানুষের কাছে বক্তব্য প্রদান করি, হাতে স্পিকার পেলেই আমরা এই ভাই অমুক ভাই অমুক ভাই বলে স্লোগান দেই, কিন্তু আল্লাহর একবার তাকবীর আল্লাহু আকবার এই শব্দটা মুখ থেকে বের হয় না। যত নেতা খেতা এদের সুনাম করতে করতে আমাদের মৌখিক জবান আমরা অলরেডি ব্যবহার করি কিন্তু আল্লাহর নাম উচ্চারণ করতে অভ্যস্ত থাকতে পারে না। এই যে সামনে নির্বাচন আসতেছে, আল্লাহর নাম নাই, যত নেতা কেতা এদের নাম প্রতিনিয়ত আমরা তসবিহ তাহলিলের মতো জপি,
কিন্তু আল্লাহ রাসূলের কথা মুখ দিয়ে উচ্চারণ হয় না। আল্লাহ পাক তাদেরকে ইন্ডিকেটেড করে বলতেছে, তোমাদেরকে সৃষ্টি করেছি, মৌখিক জবান পাক শক্তি তোমাদেরকে দিয়েছি, কেন তোমরা আল্লাহর নাম একবার উচ্চারণ করো না? এরকম নাফরমান মানুষের শাস্তি হবে নাকি হবে না? কথা বলেন, হবে নাকি হবে না? হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন, এরপরে জিহ্বা দিয়েছেন, আলাম নাজআল্লাহু আইনাইন, আল্লাহ পাক বলতেছে আমি কি তোমাদেরকে দুটো চোখ নামক নিয়ামতকে দান করি নাই? এবং ওয়ালিসানা ওয়া শাফাতাইন, এবং তোমাদেরকে জিহ্বা আমি দান করেছি, তোমাদের দুটো চক্ষুর কারণে গোটা পৃথিবীর সকল সৃষ্টি তোমরা অবলোকন করতে পারো, এবং ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তোমাদের এই জিহ্বার মধ্য দিয়ে হাজার হাজার ফল ফ্রুট বিভিন্ন ধরনের স্বাদ তোমরা আস্বাদন করতে পারো। এক এক জিনিসের এক এক রকম ভিন্ন ভিন্ন টেস্ট আছে নাকি নাই? এক এক ফলের এক এক টেস্ট, এক এক মাংসের এক এক টেস্ট, এক এক বিভিন্ন ধরনের মাছ এক এক ধরনের স্বাদ। এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর খেয়ে আল্লাহর মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করি না। আমরা যত কুফুরি মতবাদ, যত নাস্তিক্য মতবাদ, এগুলো নিয়ে আমরা গবেষণা চালাই, এগুলো আমাদের মুখ দিয়ে বের করি, কিন্তু যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, চোখ দিয়েছেন, এগুলো আল্লাহর কাছে আমরা ব্যয় করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দিক। আমরা সবাই বলি আমিন। বর্তমান যুগে যে ট্রান্সজেন্ডার গোটা মহাবিশ্বে ছড়িয়ে গিয়েছে, বিগত সেপ্টেম্বর মাসে বাংলাদেশের মধ্যে হোসি ম্যান একজন ট্রান্সজেন্ডারের এজেন্টের কর্মরত দায়িত্ব মানুষ বাংলাদেশে এসে সরকারের সাথে পর্যন্ত তারা অলরেডি বৈঠক সম্পন্ন করে ফেলেছে। ঢাকা বিভিন্ন কাউন্টিতে বিভিন্ন জেলায় আজকে দেখেন ট্রান্সজেন্ডার অলরেডি ছড়িয়ে গিয়েছে। এই ট্রান্সজেন্ডার কি আমরা প্রথমত জেনে নিই। ট্রান্স অর্থ হচ্ছে পরিবর্তন করা, স্থানান্তরিত করা। এই জেন্ডার মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের চাকরিতে আমরা অ্যাপ্লাই করি, এখানে মেল এবং ফিমেলের অপশন আছে, জেন্ডারের অপশন আছে। ট্রান্সজেন্ডার এর অর্থ হচ্ছে আপনি জন্ম নিয়েছেন পুরুষ হিসেবে, আমি আপনি পুরুষ হিসেবে জন্ম নিয়েছি, কিন্তু আমার মন বলে আমি নারী নারী, নাউযু বিল্লাহি মিন যালিক। কত বুঝতেছেন? ট্রান্সজেন্ডারের মৌলিক অর্থ হচ্ছে জন্ম নিয়েছে পুরুষ হিসেবে, কিন্তু সে মনে মনে ভাবে আমি আসলে পুরুষ নই, আমি একজন নারী। মাথা থেকে পা পর্যন্ত সকল স্ট্রাকচার ছেলেদের মতো, পুরুষের মতো, কিন্তু আমার মন বলে আমি নারী নারী, এরকম মতবাদ নিয়ে তারা পোশাক আশাক চলা ফেরা অঙ্গি ভঙ্গি সমস্ত কিছু চেঞ্জ করতেছে। এমনকি সার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে, অস্ত্রোপচারের মাধ্যমে তাদের লিঙ্গ পর্যন্ত পরিবর্তন অলরেডি বাংলাদেশের মধ্যেই করে ফেলেছে। পশ্চিমা দেশে তো আছেই, বাংলাদেশের মধ্যেও এই কুফুরি কাজকর্ম ঢুকে গিয়েছে, নাউযু বিল্লাহি মিন যালিক। এই ট্রান্সজেন্ডারের এক নাম্বার প্রধান দাবি হচ্ছে, বাংলাদেশে যদি একজন মানুষ বলে ওঠে সে কিন্তু জন্ম থেকেই পুরুষ, সে যদি ডিক্লার দেয় আমি আসলে পুরুষ নই, আমি একজন নারী, তাহলে আইন অনুযায়ী তাকে স্বীকৃতি দিতে হবে সে নারী। কথা বুঝতেছেন? সে একজন কিন্তু পুরুষ, কিন্তু সে যদি দাবি করে আমি পুরুষ নয় আমি একজন নারী, তাহলে সরকার থেকে তাকে মনোনয়ন দিতে হবে, তার আইন অনুযায়ী তাকে দাবি মেনে নিতে হবে। সে যদি চায় আমি মহিলা হোস্টেলের মধ্যে থাকবো, কারণ সে তো একজন নারী, সে পুরুষ হলেও এখন সে একজন নারী, তখন তাকে মহিলা হোস্টেলের মধ্যে, মহিলা কারাগারের মধ্যে তাকে রাখতে হবে। এবার আপনারা বলেন, সে মনে মনে বলে আমি নারী, এরকম মানুষকে যদি ফিমেল মহিলা হোস্টেলে যদি দেওয়া হয়, এখানে অবস্থা ভালো থাকবে নাকি খারাপ হবে? কথা বলেন, অবস্থা ভালো থাকবে নাকি খারাপ হবে? খারাপ হবে। পশ্চিমা দেশে কীরকম কাজ করেছে দেখেন। আমেরিকার মধ্যে রিচার্ড লাভিন নামক একজন মানুষ, তার জন্ম হচ্ছে 1957 খ্রিস্টাব্দে, 1988 সালে সে বিয়ে স্থাপন করে, এমনকি তার দুইজন সন্তান পর্যন্ত ভূমিষ্ঠ হয়েছে, সে একজন পুরুষ।
এবং আমেরিকার একটা নামী দামি বিশ্ববিদ্যালয়ের সে মনোবিজ্ঞানী হিসেবে প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করে। রিসেন্টলি 2011 সালে এসে সে বলতেছে, আমার মন বলে আমি একজন নারী, নাউযু বিল্লাহি মিন তালিক। 1957 থেকে 2011 সাল পর্যন্ত সে একজন পুরুষ ছিল, 54 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে সে বলতেছে, আমি একজন পুরুষ নয়, আমি একজন নারী, এবং তার নাম পর্যন্ত চেঞ্জ করলো। রিচার্ড লাভিন থেকে রেইসেল লাভিন তার নাম স্থানান্তরিত করা হলো, পুরুষ থেকে মহিলা নাম দেওয়া হলো। আবার জেমস থেকে জেফিনার নামক আরেকজন পুরুষ থেকে মহিলা স্থানান্তরিত হলো। তার মাথা থেকে পা পর্যন্ত সব কিছু পুরুষের মতো, তার মন বলে নারী নারী, এজন্য দাবি মেনে নিয়ে তাকে নারী হিসেবে সিলেক্টেড করা হলো, নাউযু বিল্লাহি মিন যালিক। আরও আশ্চর্য হবেন, আমেরিকার মধ্যে 2011 সালে একজন পুরুষ, তার নাম হচ্ছে ডেমিট্রিয়াস মাইনর, সে একজন মানুষকে হত্যা করার পরে তাকে 30 বছর পর্যন্ত কারাগারে বন্দী রাখে, 30 বছর পর্যন্ত জেল কাটার তাকে হুকুম দেয়। 9 বছর জেল কার্যক্রম সমাপ্তি হওয়ার পরে সে জেলারদেরকে বলতেছে, আমি একজন পুরুষ হয়ে জন্ম হলেও এখন আমার মন চাই আমি নারী নারী, আমি নারীদের মতো হয়ে গিয়েছি, নারীদের আচার আচরণ কথাবার্তা অঙ্গ ভঙ্গি পোশাক আশাক এগুলো আমার ভালো লাগে। তখন জেলার তার আদালতের প্রশাসন অনুযায়ী, কারণ পশ্চিমা দেশে এই মতবাদ আগে থেকেই প্রচলিত এবং আইন হিসেবে এটা সিলেক্টেড হয়ে গিয়েছে, আইন বিল পাস হয়ে গিয়েছে, এজন্য এই লোকটাকে 9 বছর পরে সে যখন দাবি করলো আমি একজন নারী, তখন ওই কারাগার থেকে বের করে এনে মহিলা কারাগারের মধ্যে তাকে দেওয়া হলো। মহিলা কারাগারের মধ্যে দেওয়ার পরে 2-1 বছরের ভিতরে ওই মহিলা কারাগারের দুইজন মহিলাকে প্রেগনেট করে দিয়েছে, নাউযু বিল্লাহি মিন যালিক। এই ঘটনা যখন সবাই জানলো, তারপর আবার তাকে পুরুষের কারাগারে নিয়ে আসলো। এবার আপনারা নিজে নিজে চিন্তা করে দেখেন, এই ইয়াহুদি খ্রিস্টানদের মতবাদ যদি বাংলাদেশে প্রচলিত হয়ে যায় বাংলাদেশের কি অবস্থা হবে একটু শুনেন, দেখে নেন। আমাদের সন্তান সন্ততি ছেলে এবং মেয়ে জন্ম লাভ করে, তারা যদি পরবর্তী প্রজন্মে এসে যদি বলে, আমার মন বলে আমি পুরুষ, আমার মন বলে আমি নারী, বাংলাদেশে যদি এই আইন প্রচলিত হয়ে যায়, তাদেরকে আইন অনুযায়ী সাব্যস্ত করে নারী হয়েও যদি সে পুরুষ দাবি করে তাকে পুরুষ হিসেবে নির্বাচন করতে হবে, পুরুষ হয়ে জন্ম লাভ করার পরেও সে যদি বলে আমি নারী নারী, তাকে নারী হিসেবেই বাছাই করতে হবে, নাউযু বিল্লাহি মিন যালিক। এমনকি আরও আশ্চর্য হবেন, এই যে 2023 সালে যে শিক্ষাক্রম পাঠ্যসূচি বই সিলেক্টেড করেছে, ইতিহাস এবং বিজ্ঞান বইয়ের মধ্যে সপ্তম শ্রেণীর বইয়ে 51-57 পেজের মধ্যে শরীফ এবং শরীফার গল্প ঢুকিয়ে দিয়েছে। এই শরীফ একজন ছিল পুরুষ ছেলে সন্তান, সে আস্তে আস্তে যখন ক্লাস 7 উঠল, তখন সে তার একজন বন্ধুকে বলল, আমি আসলে একজন নারী, জন্ম থেকে আমি পুরুষ হলেও, জন্ম থেকে আমি ছেলে হলেও এখন আমার মন বলে আমি নারী নারী। এই ইয়াহুদি খ্রিস্টানদের মতবাদ বাংলাদেশের মুসলমানদের শিক্ষা বোর্ডে ঢুকিয়ে দিয়েছে। ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানের 51-56 পেজ পর্যন্ত পড়ে দেখেন, এই ট্রান্সজেন্ডারের মতবাদ আমাদের কোমলমতি সন্তান এদেরকে ঢুকিয়ে দিয়ে এদের ব্রেন ওয়াশ করে তারাও যেন বলে যে ছেলে এবং মেয়ে কোনো ভেদাভেদ নাই, ছেলে হয়েও যদি দাবি করে আমি নারী তাকে এই মনোয়ন দিতে হবে, আবার সে নারী হয়ে যদি দাবি করে আমি পুরুষ তাকে এই মনোয়ন দিতে হবে। এরকম চক্রান্ত বাংলাদেশের মধ্যে যে হুসি মেন ট্রান্সজেন্ডারের এজেন্ট বর্তমানে অলরেডি বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন হয়ে গিয়েছে। এরকম মতবাদ প্রতিটা এলাকায় যদি ছড়িয়ে পড়ে, এলাকার অবস্থা ভালো থাকবে নাকি খারাপ থাকবে? কথা আমার বুঝতেছেন, যে ট্রান্সজেন্ডার মতবাদ এই বাংলাদেশে যদি আসে, কোনো ছেলে কোনো নারী ভেদাভেদ সৃষ্টি থাকবে না, সে আপনার সন্তান মেয়ে হয়েও
পুরুষের মতো আচরণ করবে, আবার সন্তান ছেলে হয়ে মেয়ের মতো আচরণ করবে। এরকম বৈপরীত্য সৃষ্টি যদি না থাকে, গোটা পৃথিবীতে বাংলাদেশের সমকামিতা এবং জেনা যৌনকর্ম অবাধ মেলামেশা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যাবে। এখনই সতর্ক হওয়া উচিত, যার যার জায়গা থেকে সে যদি প্রতিবাদ করতে পারে, বাংলাদেশের মধ্যে এই ইহুদি খ্রিস্টানদের মতবাদ আসার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি সম্প্রদায় এই মতবাদ যেন বাংলাদেশে না আসে, আমরা সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক কথায় বুঝে নেন যে ট্রান্সজেন্ডারের অর্থ হলো আপনার ছেলে যদি সন্তান হয়, সে যদি দাবি করে আমি একজন নারী, তাহলে সরকারি আইন অনুযায়ী তাকে নারী হিসেবেই সিলেক্টেড করতে হবে। আবার আপনার সন্তান যদি মেয়ে হয়ে জন্ম নেয়, সে যদি বড় হয়ে দাবি করে আমি ছেলে হিসেবে চলাফেরা করব, ছেলেদের মতো শার্ট প্যান্ট পরব, এবং সে যদি চিকিৎসা বিজ্ঞানের কাছে গিয়ে হসপিটালে গিয়ে যদি বলে আমার লিঙ্গ চেঞ্জ করে আমি পুরুষ হব অথবা নারী হব, তাকে এই অধিকার পর্যন্ত সরকার দেখে দিতে হবে। যদি এটা আইন বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আপনার সন্তানদের কোনো নিশ্চয়তা কি থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। এজন্য নিজেকে সোচ্চার হতে হবে। বাংলাদেশে যতদিন পর্যন্ত মুসলমানরা উজ্জীবিত অবস্থায় থাকবে, এই নাস্তিক্যবাদ ট্রান্সজেন্ডার মতবাদ বাংলাদেশে কখনো সক্রিয় হতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সায়েন্টিফিক ব্যাখ্যার কয়েকটি নীতিমালার মধ্যে আমরা কয়েকটি নীতিমালা বিগত দুই জুমার ভিতরে আমরা আলোকপাত সমাপ্তি করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত সৃষ্টি করলেন, এক একটি অঙ্গ এক এক রকম, একজনের সাথে আরেকজনের চেহারা কি মিল আছে? কথা বলেন, আছে? গোটা বিশ্বের এক একজন মানুষের এক একজন চেহারার আকৃতি এক এক ধরন। কেউ যদি টুইন বাচ্চা যদি হয়, যমজ বাচ্চাও যদি হয়, মাথা থেকে পা পর্যন্ত আপনি ঘেঁটে দেখেন এক একটি ভিন্ন রকম থাকবেই, এটাই আল্লাহর সৃষ্টির নৈপুণ্য চিরন্তন সত্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক সেই মানুষদেরকে আল্লাহ তাআলা এক এক আকৃতিতে সৃষ্টি করেছেন। এই যে আমাদের হাতের পাঁচটি আঙ্গুল, এই হাতের পাঁচটি আঙ্গুল, দশটি আঙ্গুল, আবার পায়ের দশটি আঙ্গুল, এক এক আঙ্গুলের এক এক ফিঙ্গার প্রিন্ট এক এক রকম। সুবহানাল্লাহ বিহামদিহি। 1880 সালে যে ফিঙ্গার প্রিন্ট আবিষ্কার হয়েছে, যার সায়েন্টিস্টের নাম হচ্ছে ফ্রান্সিস গোল্ড, এই ইংল্যান্ডের একজন সায়েন্টিস্ট ফ্রান্সিস গোল্ড সে আবিষ্কার করলো মানুষের আঙ্গুলের যে অগ্রভাগ দেখা যায়, যে ফিঙ্গার প্রিন্ট দেখা যায়, এই ফিঙ্গার প্রিন্ট নিয়ে গোটা বিশ্বের মানুষের সাথে এক একটি এক এক রকম। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই ফিঙ্গার প্রিন্ট নিয়ে আলোচনা করলো, গবেষণা চালালো এবং বাস্তবায়ন পর্যন্ত করলো। 1880 সালের আগে মানুষের আঙ্গুলের যে ফিঙ্গার প্রিন্ট আছে, টিপসই আছে, এগুলো মানুষরা চিন্তাও করতো না। এই যে মুরব্বীরা আছে তারা খুব ভালো করে জানবে, আগের জামানায় মানুষরা যখন কাগজপাতি বিভিন্ন ধরনের দলিল হতিয়ানপত্র এগুলোর মধ্যে টিপসই দিত, টিপসই দিত, আবার পরবর্তীতে এসে টিপসই বাতিল হয়ে গিয়েছে, মানুষের ফিঙ্গার প্রিন্ট দিয়ে সমস্ত কিছু শনাক্ত করার কার্যক্রম বাংলাদেশে গোটা বিশ্বে আছে নাকি নাই? আছে। আপনি জায়গা জমিন বাদ দেন, আমাদের যে স্মার্টফোন আছে এই মোবাইলের মধ্যে ফিঙ্গার প্রিন্ট আছে নাকি নাই? আপনি যদি ফিঙ্গার প্রিন্ট এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে যদি সিলেক্টেড করেন, পরবর্তীতে যদি এই আঙ্গুল দিয়ে মোবাইল খুলতে চান, কখনো খুলবে না, এই আঙ্গুল দিয়েই ফিঙ্গার প্রিন্টে যদি লাগাতে পারেন মোবাইল ওপেন হবে। আবার আপনার ভাই, আপনার মা বাবা, অন্যান্য আত্মীয় স্বজন, বাংলাদেশের অন্যান্য মানুষকে দিয়ে যদি আপনার মোবাইল খোলাতে চান, কখনো খুলবে? কথা বলেন, খুলবে? এটা মানে বুঝলাম যে ফিঙ্গার প্রিন্ট একজন আরেকজনের সাথে কখনো মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা 1500 বছর আগেই আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষদেরকে মাথা থেকে পা পর্যন্ত সৃষ্টি করলেন। এক একজনের মানুষ এক একজন চেহারা আরেকজনের সাথে ভিন্ন, এমনকি মানুষদেরকে আমি আঙ্গুল দিয়েছি, হাত দিয়েছি, এই হাতের মধ্যে পাঁচটি পাঁচটি দশটি আঙ্গুল, এক এক আঙ্গুল আরেক আঙ্গুলের সাথে কখনো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামা 3 এবং 4 নং আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আইয়াহসাবুল ইনসান আল্লাহ পাক বলেন, তারা কি কখনো চিন্তা করতে পারে না, তারা নিজেকে প্রশ্ন করে, মানুষ যখন মৃত্যুবরণ করে ফেলবে, তাদেরকে যখন দাফন কার্যক্রম সমাপ্তি করে ফেলবে, কিভাবে আল্লাহ তাআলা কবর থেকে তাদেরকে আবার উত্তোলন করবে, এই বিষয়ে তারা গবেষণা চালায়, কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে না। আমি এই মানুষদেরকে অবশ্যই স্পষ্ট করে বলে দিলাম, মানুষদেরকে পূর্ণ আঙ্গিকে আমি সৃষ্টি করার সক্ষমতা আমার আছে, এমন কি মানুষের আঙ্গুলের অগ্রভাগ ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আমি কিয়ামতের ময়দানে স্পষ্টভাবে তুলতে সক্ষম। সুবহানাল্লাহ। আমার নবী যখন কাফের সম্প্রদায় ইয়াহুদি খ্রিস্টান এদেরকে যখন বলতো, তোমরা যে আজকে নাফরমানি করো, আমার দাওয়াতকে অস্বীকার করো, তোমরা যখন মৃত্যুবরণ করে ফেলবা, আবার তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোলানো হবে, তখন নাস্তিকরা কাফেররা মৃদু হেসে হেসে বলাবলি করত যে বিশ্বনবী পাগল হয়ে গিয়েছে, মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে, ম্যাট হয়ে গিয়েছে, তার মাথা ঠিক নাই। সে বলে, মানুষ যখন মারা যাবে কিভাবে আল্লাহ আবার তুলবে, এটা তো আশ্চর্য কথা। তাদের জবাবে আল্লাহ তাআলা বলতেছে, শুধু তোমাদের মাথা থেকে পা পর্যন্ত পুনরায় সৃষ্টি করব বিষয়টা তা নয়, তোমাদের আঙ্গুলের যে অগ্রভাগ, যে ফিঙ্গারপ্রিন্ট, এই যে রেখা তোমরা দেখতে পাও, এই রেখা পর্যন্ত এখন যে সেইমে আছে, ঠিক সেম কিয়ামতের ময়দানে আবার তুলতে সক্ষম আমি আল্লাহর আছে। সুবহানাল্লাহি বিহামদিহি। কথা বুঝতেছেন? এই যে আঙ্গুল, বিভিন্ন ধরনের রেখা, বক্ররেখা আছে, এই রেখার এক বিন্দু পরিমাণ নড়চড় হবে না, এখন যেরকম আছে ঠিক সেম সেরকম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তুলবে। আমার এই মোবাইল ফোন পৃথিবীতে রেখে যদি আমি মারা যাই, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে তুলবে, এবং কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা এই মোবাইল আমার হাতে দেয়, এই মোবাইলে এখন যে ফিঙ্গারপ্রিন্ট আছে, আমার ওই কিয়ামতে উঠার পরে আল্লাহ তাআলা যখন আমাকে আবার পুনরায় সৃষ্টি করবে, আমার আঙ্গুল দিয়ে মোবাইলে লাগানোর সাথে সাথে মোবাইল আবার অটোমেটিক খুলে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? সায়েন্টিস্টরা নতুন গবেষণা করে এটা বলেছে, কিন্তু আমার আল্লাহ আগে বলেছেন নাকি এখন বলতেছে? কথা বলেন, আগে বলা আছে নাকি এখন বলে? সুবহানাল্লাহ। কিন্তু সে আল্লাহর প্রতি আমরা এখনো গুরুত্বভাবে আমাদের আয়ত্তের ভিতরে ঈমান পর্যাপ্ত আকারে আমরা আনার সক্ষমতা পাই নাই। শুধু তাই নয়, বিশ্বনবী যখন এই কাফের সম্প্রদায় এদের সাথে যখন দাওয়াত দিত, তারা হাসাহাসি করত, তারা একজন আরেকজনের সাথে সমালোচনা করত, বিশ্বনবীকে ন্যূনতম মূল্য তারা দেওয়ার জন্য চিন্তা করত না। তখন আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিল, শুধু তাদেরকে নয়, তাদের ফিঙ্গারপ্রিন্ট সহ আমি কিয়ামতের ময়দানে তুলব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। অসংখ্য নবী এবং রাসুল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী এবং রাসুল এক এক জায়গায় দীনি দাওয়াত মানুষের কাছে প্রসার এবং প্রসার করে ইন্তেকাল করে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ বহাল থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টি নৈপুণ্য আকারে থেকে যাবে। মানুষের বিবেক দিয়ে যখন আল্লাহকে চিনার জন্য চেষ্টা করব, সায়েন্টিফিক এবং রসায়ন গোটা পৃথিবীতে যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির দিকে যদি আমরা অবলোকন করতে পারি, আল্লাহকে চিনা অত্যন্ত সহজ হয়ে যাবে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কাছে বললেন, তুমি কাফের সম্প্রদায় এদের কাছে দীনি দাওয়াত পৌঁছিয়ে দাও। বিশ্বনবী যখন কাফের আবু জাহাল, উতবা, সাইবা এদের কাছে গিয়ে যখন আল্লাহর দীনি দাওয়াত প্রচার প্রসার যখন শুরু করলো, আল্লাহর নবী যখন তাদেরকে বলল, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান
আনয়ন না করো, তোমরা যখন ইন্তেকাল হয়ে যাবে কিয়ামতের দিন তোমাদেরকে পুনরায় উত্তোলন করা হবে, হিসাব নিকাশ দেওয়ার পরে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তখন যতই আল্লাহর কাছে আকুতি মিনতি করো না কেন, তোমাদেরকে কখনো মাফ করে দেওয়া হবে না। তখন আবু জাহাল এবং উতবা সাইবা তারা বিশ্ব নবীকে জানালো, তোমার আল্লাহ আমাদেরকে কখনো সৃষ্টি করে নাই এবং কিয়ামতের দিন তোমার আল্লাহ আমাদেরকে কখনো সৃষ্টি করার সক্ষমতা পাবে না। হাদিস তাফসিরের মধ্যে এসেছে, সূরাতুল ইয়াসিনের 78 নং আয়াতের তাফসিরে এসেছে, আস ইবনে ওয়াইল একজন কাফের ছিল, সে যখন একটা পাহাড়ের চৌড়ায় উঠে গেলেন, পাহাড়ে ওঠার পরে কিছু জর্ণ বিচূর্ণ হাড্ডি পেয়ে গেলেন, চূর্ণ বিচূর্ণ কিছু হাড্ডি পেয়ে গেলেন, ওই হাড্ডি হাতে নিয়ে বিশ্বনবীর কাছে এসে বলল, ওগো বিশ্বনবী মুহাম্মদ, তুমি যে আমাদেরকে বলো এই হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এগুলো নাকি আবার আল্লাহ কিয়ামতের ময়দানে পুনরায় সৃষ্টি করার সক্ষমতা আছে, এই যে এই হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তোমার আল্লাহ কিভাবে পুনরায় সৃষ্টি করবে, এটা আমরা বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 78 নং আয়াতে জানিয়ে দিলেন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন যখন সকল মানুষকে আমি উত্তোলন করব, মাথা থেকে পা পর্যন্ত সকল অগ্রভাগ সকল সৃষ্টি আমি আবার পুনরায় সৃষ্টি করার সক্ষমতা আমি করব। সুবহানাল্লাহি বিহামদি। আস ইবনে ওয়াইল একটা পাহাড়ের মধ্যে উঠলেন, পাহাড়ের মধ্যে উঠার পরে চূর্ণ বিচূর্ণ জরাজীর্ণ কিছু হাড্ডি পেয়ে গেল, এবং ওই হাড্ডি মুহাম্মদের কাছে এসে বলল যে, ইয়া মুহাম্মদ, তুমি যে বলো এই চূর্ণ বিচূর্ণ হাড্ডি কিয়ামতের ময়দানে আবার জোড়া জোড়া লাগিয়ে আমাদেরকে মানুষ রূপে উত্তোলন করা হবে, এই মতবাদ আমরা বিশ্বাস করি না। তখন আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রত্যুত্তরে জানিয়ে দিল যে, মুহাম্মদ, তুমি তাদেরকে বলে দাও ফিঙ্গারপ্রিন্ট সহ মাথা থেকে পা পর্যন্ত এখন যে অবস্থায় আছে ঠিক সেম সেই অবস্থায় কিয়ামতের ময়দানে আমি তুলতে সক্ষম। সুবহানাল্লাহি বিহামদি। এই অবস্থা থেকে কেউ রেহাই কেউ বাঁচার সুযোগ পাবে না। এখন যদি আমরা আল্লাহর কাছে পূর্ণ ঈমান আনয়ন করে আল্লাহর প্রতিটি হুকুম আহকাম বাস্তবায়ন করে আমাদের জৈবিক আমাদের পুরো পৃথিবীর অবস্থার প্রেক্ষাপটে আমরা সকল স্তরে যদি আল্লাহর কাছে ঈমান আনয়ন করতে পারি এবং সকল স্তরে আল্লাহর প্রতিটি হুকুম আহকাম নিয়ম নীতি যদি অনুযায়ী পর্যালোচনা করে আমল করতে পারি, আমাদের সফলতা আসবে নাকি আসবে না, কথা বলেন আসবে নাকি আসবে না? কিয়ামতের ভয় আমাদের অন্তরে নাই বলে আমরা নামাজ পড়ি না, কিয়ামতের এই ভয় আমাদের মাথার মধ্যে না থাকার কারণে যত কুফুরি মতবাদ যত ট্রান্সজেন্ডার নামক আরো বিভিন্ন ধরনের সৃষ্টি বাংলাদেশে পৃথিবীর মধ্যে ইহুদি সম্প্রদায় তারা ছড়িয়ে দিতে চায় এগুলোর বিষয়ে আমরা মাথা ঘামাই না। আমরা মনে করি যে যাই করুক আমরা ভালো আছি, ট্রান্সজেন্ডার নামক যত মতবাদ পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাক না কেন, আমরা কখনো এই বিষয়ে মাথা নত করব না ইনশা আল্লাহ।